সকলকে জানাই শুভ শারদীয়া এবং মহাষ্টমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আর আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম। তো এবার দুর্গাপুজোটা অন্যরকম, এবার ঘরে বসেই বেশি এনজয় করতে হবে, বাইরে না বেরিয়ে। তো ঘরে বসে খুব ভালো ভালো রান্না করো আর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সময় কাটাও, এভাবেই এবারের পুজোটা কাটাও। আর যারা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সময় কাটাতে পারেন না আমাদের নিরাপত্তার স্বার্থে, যেমন পুলিশ, নার্স, ডক্টর, তাদেরকে বিগ স্যালুট। তো আমার ভাইও একজন পুলিশ, ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অতটা সময় কাটাতে পারে না, খুব কম সময় কাটে। গুড মর্নিং, এখন বাজে সকাল 7টা, আমি ছাদে চলে এসেছি। আর এই দেখো যমজ লাউ, তো ওই যে গাছের পাতার উপর শিশির পড়ে আছে এটা দেখতে দারুণ লাগছে। আর এই দেখো হাঁসগুলো না বেশ কিছুদিন ধরে আমাদের এই সামনে যে পুকুরটা আছে ওই পুকুরে, আমাদের পুকুর না মানে আমাদের বাড়ির সামনে যে পুকুর আছে, পুকুরে চড়ে বেড়াচ্ছে, বিলে চড়ে বেড়াচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। আর আমি এখন বেগুনের চারা বসাচ্ছি, এখানে যে বেগুন গাছটা ছিল সেটার মাঝখানটা ডাটাটা পচে নষ্ট হয়ে গেছে, তো এবার ঝুড়ি বেগুন এনেছি। এর আগে ছিল সাদা যে কাটা বেগুন, সেই চারা লাগানো ছিল। তো বিভিন্ন রকম, একরকম না লাগিয়ে দু রকম বেগুন চারা লাগালাম। আর এই লঙ্কা গাছগুলো এত লম্বা হয়ে গেছে, হাওয়া দিয়েছে, হাওয়ায় পড়ে গেছে। আর রীতা মা দেখো বেলুন খেলছে, আমি এতটাই ঘেমে গেছি যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এরপরের বছর রীতমাকে একটা লাল পাড় সাদা শাড়ি কিনে দেবো, হ্যাঁ? ও বলবে হয়তো না না আর লাল জামা পরা যাবে না, এরপর শাড়ি পরতে হবে, হ্যাঁ মামা? দেখি চুলা শ্রেণি এটা তো সে গত বছর অঞ্জলি দেওয়ার জন্য কিনেছিলাম সেই শাড়িটাই, এটাই পরবো আজকে। তো স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, আর এবার কিন্তু প্যান্ডেলে গিয়ে ওখানে গিয়ে অঞ্জলি দেব না, ঘরেই পুজো দেব। আর যমুনাদি যাচ্ছ? যমুনাদিও যাচ্ছে না পুজো দিতে, ঘরেই পুজো দেবো। আর শুধু যে মণ্ডপে গিয়ে মায়ের সামনে গিয়ে মাকে ডাকবো, মা আশীর্বাদ করবে, সারা দেবে, তা তো না, যত্র তত্র যেখানে সেখানে মাকে ডাকা যায়, মন্দিরে ডাকলে এমনি আশীর্বাদ করবে। প্রথমে ভেবেছিলাম যাব, তারপর সৌরভও বারণ করলো যে কাকিমা এবার আর যেও না, আর যে মাস্ক পরে যাবো অঞ্জলি দেবো চলে আসবো না, তো ডালা দিতে হবে, আর ডালা দেওয়া মানে সেই প্রসাদ বাড়ি আনতে হবে, সেগুলো খাওয়া যাবে না, জলে ফেলে দিতে হবে, তার থেকে কি দরকার আছে, ঘরেই পুজো দিই আর ঘরেই সমস্ত কিছু হোক। অঞ্জলি শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছ কি জানি না, বোঝা যাচ্ছে কি জানি না, মাইকের শব্দ অঞ্জলি ওদিকে শুরু হয়ে গেছে। যাই হোক, এখন আমি তুলবো, একটু ঠাকুরের থালা বাসনগুলো মাজবো আর ফলগুলো কাটবো, তাহলেই হবে। একদম সিম্পল সেজেছি, ছোট্ট টিপ হালকা লিপস্টিক, একটা শাড়ির একদিন না মিনু শাড়ি মনে হচ্ছে, ছোট্টটি হালকা লিপস্টিক সেরকম হালকা করে সেজেছি। আর পুজো মানেই শুধু খাওয়া দাওয়া করবো, তা তো না, একটু সাজুগুজু, পুজো মণ্ডপে যাচ্ছে না বলে একটু সাজুগুজু করবো না, সাজুগুজু করলে নিজের মনটা বেশি ভালো থাকে। তো এখন চলো নিচে যাই গিয়ে, আর আজকে তোমাদের আমার নতুন ঠাকুর ঘর দেখাবো। তবে সেখানে ঠাকুর টাকুর কিছু শিফট করা হয়নি, মানে মনে মনে ভেবেছি এবার যে লক্ষ্মী পুজো আছে ওই লক্ষ্মী পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো দেবো, দিয়ে ওই ঠাকুর ঘরটা উদ্বোধন করবো, এরকম মনে মনে ইচ্ছা আছে। তবে এখনও ঘরের কাজ একটুখানি বাকি আছে, যদি কমপ্লিট করতে পারি তো ভালো কথা, না করতে পারলেও এবার লক্ষ্মী পুজোয় ওখানে শিফট করবো, মানে ঠাকুর ঘরটা কমপ্লিট করে নেব।
আমি পুকুর পাড়ে যে গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেখানে ফুল তুলতে এসেছি, প্রচুর ফুল হয়েছে, ফুলের কোনো অসুবিধা হবে না, বাজার থেকে না আনলেও চলবে। আর মাইকে সমানে বলে যাচ্ছে আপনারা দূরত্ব বজায় রাখুন, দূরত্ব বজায় রাখুন। এখন এখন ভাবছি না, ঠিক করেছি না গিয়ে, প্রচুর নাকি ভিড়াভিড়ি হয়েছে সেটাও পরে শুনেছি। তো তোমরা দেখে বুঝতে পারছ এই যে ঠাকুর ঘর, এই সাইডে যে টাইলস বসানো হয়েছে এখানে এখনো পুট্টি করা হয়নি, তো দু একদিনের মধ্যে আসবে। আর ঠাকুরের কোনো সিংহাসন হবে না, এরকম তাকের মতন করেছে, এখানেই ঠাকুর বসানো হবে। আর ভিতরটা ঠিক এরকম দেখতে, এর আগে ঠাকুরের অন্য জায়গায় রাখা হতো, অন্য ঘর ছিল, সেই ঘরটা ভাঙা পড়েছে, সেখানে কাজ চলছে বলে এখানে ঠাকুর নিয়ে আসা হয়েছে। ঠাকুর বেশ কিছুদিন ধরে যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছে, তো এবার একটা মনে শান্তি, ঠাকুরকে একটা স্থায়ী জায়গা দিতে পারছি। রান্নার জন্য মোটামুটি কাটা বাছা করে নিয়েছি, দেখো এখানে মটর সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পনির কেটে নিয়েছি, লঙ্কা, ধনে পাতা কুচি, টমেটো, আর এখানে ময়দা মাখা আছে। তো মোটামুটি কেন বলছি, এখনো একটু আধের কাজ করা বাকি আছে, মানে পনিরের জন্য মশলা টশলা বানানো হয়নি, সেটাই বাকি আছে। আর এদিকে আলু সিদ্ধ করতে দিয়েছি, আর আমি এখন ঘুগনিটা বসাবো। একদিকে ঘুগনিটা বসিয়ে দিচ্ছি, আর অন্যদিকে সিমাই রান্না করার জন্য দুধটা জ্বালিয়ে নিচ্ছি। আমি না পারফেক্ট সিমাই রান্না খুব একটা পারি না, খুব একটা কি পারি না, কোনোদিন সিমাইটা একদম জমে কাইয়ের মতন হয়ে যাচ্ছে, আর কোনোদিন একটু পাতলা রাখবো বলে করতে যাই, সেদিন এত পাতলা হচ্ছে, মানে সিমাই একদিকে দুধ একদিকে, দুটোকে আলাদা করা যাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, পারফেক্ট সিমাই রান্না সত্যি করতে পারি না। তোমরা যদি কেউ পারো, জানো ঠিকঠাক সিমাই রান্না, প্লিজ আমাকে শেয়ার করবে। ঘুগনি রান্না প্রায় হয়ে এসছে, একদম নর্মাল সিম্পলভাবে ঘুগনি রান্না করেছি। আর এখানে পেস্ট বানাবো, বাদাম, চারমগজ আর পোস্ত, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বাদাম চারমগজ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, সব মিশিয়ে একসঙ্গে মিহি একটা পেস্ট বানাবো। এই মশলাটা তৈরি করছি আমি এই পনিরটা রান্না করার জন্য, খুব সুন্দর একটা কালার এসছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির, তো পনিরগুলো ফুল আঁচে, মানে বেশ একটা লালচে লালচে কালার আসবে, এইভাবেই ভাজবো। একদিকে পনির ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমি রান্নাঘরের অবস্থা একদম খারাপ করে ফেলেছি, সেটা গুছিয়ে নেব। আর সেই নতুন কুর্তিটা পরেছি যেটা দেখাচ্ছিলাম আগের দিন, তো অষ্টমীর দিন একেবারেই নতুন ড্রেস পরবো না সে তো হতে পারে না, বাইরে যাই না যাই, ঘরে অন্তত একটুখানি পরি। আজকে আমি ভেবেছি রান্না বান্না কমপ্লিট করে নেবো সন্ধ্যের মধ্যে মধ্যে, তারপরে সবাই মিলে বসে একটা ভালো মুভি দেখবো। কিন্তু দুপুরবেলা রীতা আমাকে ঘুম পাড়ানোর জন্য একটুখানি শুয়েছি, মানে রীতা আমার সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছি, তো ঘুমিয়ে পড়েছি আর কি করা যাবে, আর উঠেছি সন্ধ্যেবেলা, তো তাই সন্ধ্যের মধ্যে রান্না বান্না কমপ্লিট করবো। সেখানে আমি নিজেই উঠেছি সন্ধ্যেবেলা, উঠে ছাদে কতগুলো জামা কাপড় ছিল সেইগুলো নামিয়ে এনেছি, এখনো পর্যন্ত ভাঁজ করা হয়নি। তারপর রান্না বান্নার কাটা বাছা করতেও তো কিছুটা টাইম লাগে, সেগুলো করতে করতে 8টা বেজে গেল, আর এখন প্রায় 9টা বাজতে যায়, রান্না চলছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখি পনির ভাজা হয়ে গেছে, দুটো একটা পনিরে দেখো দাগও লেগে গেছে, একটু বেশি দাগ লেগে গেছে। পনির ভাজার পরে যে কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যে সিদ্ধ করা আলু একটু ভেঙে দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ, যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা তাই তেলে বেশ ভালো করে ভেজে নেব। আর অন্যদিকে আমি রান্নাঘরটাও গুছিয়ে নেব। মশলাটা করতে যতটুকু তেল লাগে ততটুকুই তেল দিলাম, মশলাটা দেব জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন। রিদমার বাবা গেছে এই 9টার সময় ঠাকুর দেখতে, সন্ধ্যাবেলা একটু লোকজনের ভিড় ছিল সেজন্য সন্ধ্যাবেলা বেরোতে বারণ করেছিলাম, এখন একটু মানে লোকজন আর খুব একটা দেখা যাচ্ছে না রাস্তায়, তবে অন্যবার যেরকম লোক বেরোয় এবার কিন্তু সে
সেরকম বার হয়ে দিব। যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ এসে গেছে ঠাকুর দেখে, বলো অন্যরকম চিপস, এখন চিপস বিস্কিট কেক এই সমস্ত কিনে ঘরে ঢুকতে হচ্ছে ঠাকুর দেখার পর। অনেক ভালো আছে রীতা মা, শুননা মা আমার, শুননা মা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমার লুচির সাইজটা একটু বড় বড় হয়, যে পাঁচটা লুচি খেতো পাঁচটা লুচির জায়গায় দরকার হয় তিনটে লুচি খাবে। ছোট ছোট বেলতেও টাইম লাগে, ভাজতেও টাইম লাগে। আর আজকে অষ্টমীতে একদম ঘরে বসেই কাটিয়ে দিলাম, বন্দি দশায় কাটালাম, ঘর থেকে বাড়ি হয়নি আজকে। কি খবর, কেমন ঠাকুর দেখলেন? হ্যাঁ 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 কলকাতার সঙ্গে তুলনা করতে হবে না। ওদের চালা দিয়েছো? পাঞ্জাবি গরম মশলা। একটা জিনিস দিতে ভুলে গেছি আমি, হিং ফোড়ন দিতে। হিং এর কৌটোটা এই বার করেও রেখেছি, এইখানটা রাখতে হতো তাহলে মনে থাকতো। তোমরা কিন্তু হিং ফোড়ন দিতে একদম ভুলবে না, আমার মতো হিং এর গন্ধটা এই পনিরের সঙ্গে দুর্দান্ত লাগে। আসলে রিজু এত তাড়াহুড়ো লাগিয়েছে না, খিদে পেয়েছে করে সব ভুলে গেছে। শেষ পর্যন্ত রিজুর দোষ হলো। টেস্ট করে দেখি কেমন খেতে হলো। দারুণ হয়েছে, শুধু হিং এর গন্ধটা মিস করছি। যদি তোমার জন্য তুলে রেখে ওদের লঙ্কা গুঁড়ো দিই। তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ডাল পরোটা, দুই বেলায় লুচি মানে সবাই খাবে না, রিজু খেতে পারে কিন্তু আমাদের একটু প্রবলেম হতো, সেই জন্য আর দুবেলা লুচি না করে রাত্রেবেলা লুচি করলাম, আর দুপুরবেলা সবাই মিলে খেয়েছি ডাল পরোটা। লুচি ঘুগনি সবই দেবো, একটা কেন, তুমি যতগুলো পারবে ততগুলো খাবে। বাবা বেশি দূর না, প্রায় পৌঁছে গেছি। মা কত দূর, ভালো প্রায় পৌঁছে গেছি, সবগুলোই বার করো। রিজু শুরু করুক, ততক্ষণে আমার মেলা হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আসলে তো সবাইকে গরম গরম লুচি খাবো, ওই জন্য তো দেরি করে সব করছি। রিজুর কাছ থেকে তোমরা শোনো কেমন রান্না করেছে মা, কেমন রান্না করেছে? ভালো। তুই ভালো করে কথা বলতে পারিস না? একদম টেস্টি।
এমনি সব বাচ্চাদের কাছে তার মারা সব থেকে বড় শেপ না? মামামের কেমন লেগেছে? ও মাম্মা, এইগুলো হচ্ছে লুচি, নিশ্চয় সবাই চেনো। আর দানার মতন গোল গোল ওইগুলো ঘুগনি, পাশে পনির আর সিমুই আছে। খাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব শেষে আমি বসেছি, এক থালা লুচি দেখাচ্ছে, তবে গরম গরম ভিজেছি তো, ফুলে আছে ওই জন্য বেশি দেখাচ্ছে। আচ্ছা তুমি ওখানে না বসে একটু আমার পাশে বসো না, তোমার জন্য কত কথা আমার শুনতে হবে জানো, তোমার কত কত কথা শোনাবে। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন। সবাই কি বলবে যে দাদা স্কুলে পড়ায় কি করে, এত লাজুক পড়ায় কি করে স্কুলে? রিতমার বাবা একদলে আর আমি রিজু একদলে, আমাদের পনির ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলের প্রথম প্রশংসা শুনলাম, কালকে বলছে ভালো রান্না করি এখন, মানে ইউটিউব চ্যানেলে দৌড়তে তার মানে আগে ভালো রান্না করতাম না। রিতু 9টার সময় খেলতে বেরিয়ে গেছে, বাড়ি ফিরেছে 12টা-1টার সময়, মানে ও বহুত মস্তিতে আছে, পড়াশুনো তো করবেই না, ঠিক আছে পুজোর কটার দিন যা তো ক্লাস শুরু হবে তার আগে পড়াশোনাই করবে না, বলছে মা বোরিং লাগছে। আমি তাহলে একটু যদি পড়তে পার অন্তত টেবিল গুলো পর, সূত্র গুলো পর, বলছে পড়া বাদে তুমি একটু কোনো কাজ দাও না। তারপর আমি বললাম নিজের কাঠের জিনিসগুলো একটু মোচ গিয়ে কি করেছে জানি না, বলছে আমার একটা কিছু কাজ দাও না বোরিং লাগছে, বলছে নিজের খাতার গুলো একটু মোচ। আমাকে তো বললো প্যাডের তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।